أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. محمد حسين باي. كاتدرائية وتندو غروت بونت في شانديسنس আল্লাহ তার প্রতি রহম করুক বিষয়টি হলো যে আমরা যে প্রতিনিয়ত পাঁচ টাইম সলাদ আদায় করি দেখা যাচ্ছে মাঝে মাঝে সলাদগুলো আদায় করতে পারি না কাজের তারণায় সেখানে ফজরের দু রাকাত আদায় করা সম্ভব হয় না জোহরের চার রাখাত আসরের চার রাখাত মাগরীবের তিন রাখাত ফ এশারের তিন রেখাত অর্থাৎ টু ফোর ফোর থ্রি ফোর এই যে নামাজের রাখাতগুলো ফরজ শত রাখাত এটা আমরা আদায় করতে পারি না কিন্তু ইশারের সময় ফ্রি হই এখন ফিরে ওই সময় যখন মনটা ফ্রি থাকে আর কাজ থেকেও ফ্রি হই এন্ড এই নামাজগুলো আমরা কীভাবে আদায় করবো আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহাবাদ সমানিত মোহাম্মদ হোসেন ভাই আল্লাহ আপনাকে আমাকে পাঁচ টাইম সলাদ সুন্দর করে যথা টাইমে আদায় করার তাওফিক দান করুন আমিন সাথে সাথে তৌফিক দেখ মমিন মুসলমান যে যেখানে আছে সবাইকে নরনারী দেখুন এটা তো আপনার প্রশ্ন যদি হয়ে থাকে তাহলে কঠিন আর যদি আপনি জানার জন্য প্রশ্ন করেন যারা করে থাকে তাদের ব্যাপারেও বলবো একই কথা যে আল্লাহ রবুল্লা আলমিন এই ইসলামের বিধান প্রত্যেকটি মানুষের জন্য ফরজ করে দিয়েছে নামাজ তো পঞ্চাশ শক্ত ফরজ ছিল পঞ্চাশ শক্তকে পাঁচ শক্তে পরিণত করার অর্থই কিন্তু এটা যে মানুষের প্রতি বিধানটাকে হালকা করে দেওয়া মানুষ যাতে সহজভাবে পালন করতে পারে মানুষের উপরে যাতে কষ্ট না হয় এই জন্যই তো প্রত্যেক বিষয় যখনই মানুষের যেখানে কষ্ট সেখানেই কিন্তু ইসলাম সহজতার দৃষ্টি দিয়েছে দেখেন অজু করতে হবে নামাজের আগে পবিত্র তর্জন করতে হবে যখনই কোনো ব্যক্তি অজু করতে পারবে না তার শারীরিক সমস্যা এসে যাবে বা ক্ষতির তলে নিজেকে ঢলে যাওয়ার সম্ভাবনা আছে তখনই কিন্তু ইসলাম পানি ব্যবহার না করে তাইমুম করে করতে দিচ্ছে ইসলাম সহজ করে দিচ্ছে বিষয়টা এবং শীতের দিনে মুজা পরার শীতের দিনে হোক আর গরমের দিনে হোক মোজা পড়লে মাসা করা যাবে শুধু একদিন এক রাত এটা কম কথা নয় আবার মুসাফিরের জন্য তিন দিন তিন রাত এটা কি সহজ কথা আল্লাহ কত সহজ করেছেন বিষয়টাকে তো এই ইসলামী বিধানগুলো প্রত্যেক জিনিস যারা পালন করতে চায় তাদের জন্য অনেক সহজ আল্লাহ সহজ করে দেন আর যারা পালন করতে চায় না তাদের জন্য অনেক কঠিন অনেক কঠিন আস্তে আস্তে কঠিনই হয়ে দাঁড়ায় এই জন্য আল্লাহ আল্লাহ কোরআনে কাফেরদের ক্ষেত্রে এই তো এইদ বলছেন যে কাফেরদের জন্য কঠিন মুমিনদের জন্য সহজ তো আমাকে আপনাকে এইগুলি সহজ মনে করে আদায় করতে হবে সবার উপর আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ সহজ করেন এবং আল্লাহ তাওফিক দেন তখনই আপনি তাওফিক পাবেন এবং সহজ আপনার জন্য হয়ে যাবে তখন কোন সময় কোন টাইম চলে যায় আপনি নিজেও বুঝতে পারবেন অটোমেটিকভাবে আপনার টাইমের ব্যবস্থা আল্লাহ তালা করে দিবেন যেহেতু আল্লাহর সাথে আপনি সততা ঠিক রাখছেন আর নামাজের বিষয় এই সলাদগুলো তো আল্লাহ সোবাহানতাল্লা নির্ধারণ করে দিয়েছেন কোরআনে কোন সময় কোন নামাজ পড়তে হবে ফার্স্ট টাইম কোরআনের আয়াতের আয়াত দ্বারা প্রমাণিত যে টাইম টাইম টু টাইম মাকি তো সলা এটা কোরআন দ্বারাও এবং হাদিস দ্বারাও স্পষ্ট মাওয়াকিদ মানে নামাজের সময়সমূহ সময়সূচি এই সময়সূচিকে নির্ধারণ করে দিয়ে আল্লাহ কোরআন মাজিদে বলছেন ইন্না সলাতা কানা না তালাল মমিনী না কিতাব মাও কৌথা নিশ্চয়ই সলাত নির্দিষ্ট টাইমে মমিদের প্রতি ফরজ করে দেওয়া হয়েছে আর এই নামাজ সম্পর্কে আল্লাহ আরও বলছেন তাই টাইম নির্ধারণ করে দেওয়ার পর আবার আল্লাহ বলতেছে হাফিজু আল্লাহ সালাওয়াত তোমাদের জন্য যেই টাইমগুলি নির্দিষ্ট করে দেওয়া হইলো এখন তোমরা এই সকল সালাদগুলিতে হেফাজত করো অলায়াতিল বুস্তা এবং মধ্যবর্তী নামাজের অকুমিল্লাহি ক নিতিন একনিষ্ঠভাবে আল্লাহর জন্য দাঁড়াও কায়মনোবাক্যে এই নামাজ এত সুন্দর বর্ণনা করা দেওয়ার পরে যারা অলসতা করবে টাইম টু টাইম নামাজ পড়বে না নষ্ট করে দিবে অলসতা করবে ঠিক মতো পড়বে না ঠিক মতো আদায় করবে না নামাজের প্রতি খেয়াল রাখবে না তাদের জন্য আল্লাহ বলছেন ফাওয়াইলুল্লিল মুসল্লিন ওই সমস্ত মুসল্লি যারা নামাজ পড়ে না তারা মুসল্লি নামাজ পড়ে নামাজ নামাজি ব্যক্তিকে মুসল্লি বলে যারা পরে ফাওয়াইলুল্লিল মুসল্লি ওই সমস্ত মুসল্লিদের জন্য অয়েল দুর্বক অথবা জাহান্নাম আল্লা দিনা হুম আনসলাতহিম সাহুন যারা নামাজে অলস গাফেল নামাজের টাইম টু টাইম লক্ষ্য রাখে না রুকু সেদ্ধা ঠিক করে না অথবা দোয়া কালাম ঠিক মতো পড়ে না নামাজের মধ্যে মন নাই এই নেই ইত্যাদি অনেক ধরনের ব্যাখ্যা খুশু খুজু নাই বিনয় নম্রতা নাই সবার জন্য অয়েল জাহান্নাম নাম সুরা মারিয়া মেন বৈদ আল্লাহ আরো বলছেন কত আরো সুন্দর করে স্পষ্ট করে বলছেন ফা খলাফা মিম বা আদিম খলফুন আদ আউসা অত্তাবাহা অত্তাবাহা হোয়া তে ফা সাউফা ইয়াল কৌনা গইয়া যে সাহাবিগঞ্জ সুন্দরভাবে নামাজ পড়ছেন তবে এনে ইমাম আইমা তারপরে এই যে পরবর্তীতে কিছু অপদার্থ লোক আসলো যারা আজাউসলা আদাউসলা নামাজকে তারা নষ্ট করে দিল নামাজ শুধু নষ্ট করে নাই অত্যাবাহ শাহবাদ নিজের প্রবৃত্তির অনুসরণ করলো ফাউ হ্যাঁ আদা অর্থ অবসাহতা ফাসাউফাইয়াল কওনা গইয়া তারা নিশ্চয়ই জাহান্নামের একটা অদি আছে ইবনে মাসুদ রাজা যেমন বলছেন যে ফাসাউফাইয়াল কাও না গইয়া গৈয়া হলো জাহান্নামের একটা অদি যেটা অনেক গভীর এবং খাদ্য হবে নিকৃষ্ট ওই জাহান্নামের ওই অদি খালে বা ওই নিকৃষ্ট একটা পচা দুর্গন্ধময় স্থানে তারা অবস্থান করবে নউজবিল্লাহ শুধুমাত্র এই দুইটা কারণ তাদের মধ্যে একটা তো নামাজ তারা নষ্ট করে দিয়েছে আবার তাদের মন প্রবৃত্তির অনুসরণ করছে নামাজ নষ্ট করে দিয়ে মনের প্রবৃত্তি অনুসরণ করা নবী সাল্লা সালাম একটা হাদিসের মধ্যে বলছেন তিলকা সলাতুল মুনাফেক তিনবার বলছেন তিলকা সলাতুল মুনাফেক তিলকা সলাতুল মুনাফেক ওইটা মুনাফেকদের নামাজ ওইটা মুনাফেকদের নামাজ ওইটা মুনাফিকদের নামাজ কিভাবে ইয়ার কাবু শামস সূর্য ওঠার অপেক্ষা করে বা ডোবার অপেক্ষা করে

ফিহা ইল্লা কলিলা তখন সাতটায় ঠোকর দেয় আল্লাহ জিকির খুবই কম করে সর এদের এদের কথা আল্লাহ রসুল সাল্লা সাল স্পষ্ট বলছে তা আপনাকে আমাকে নামাজের নির্দিষ্ট টাইম বাই বাইরে দেওয়া হয়েছে এবং আল্লাহ ফরজ করে দিয়েছে শশী সময়সূচি দিয়ে দেওয়া হয়েছে মোমিনগঞ্জ নামাজ ঠিক টাইমে পড়বে আল্লাহ রসুল দেখা গেছে পাঁচ টাইমে নামাজ আজান হচ্ছে মসজিদের ব্যবস্থা করা হয়েছে ওজুর ব্যবস্থা করা হয়েছে পবিত্রতার ব্যবস্থা করা হয়েছে পানি দেওয়া দেওয়া হয়েছে রাস্তাঘাট সুন্দর করে দেওয়া হয়েছে মসজিদের কার্পেট বিছায় দেওয়া হয়েছে এত সুন্দর সুব্যবস্থা করে দিয়েছে নামাজের টাইমের আহ্বান করা হয়েছে হাই আলাহ সাল্লাহ আল্লাহ নামাজের দনি হচ্ছে মসজিদ আলে মোলামা সমস্ত মুসলিম মসজিদে যায় সবাই নামাজের টাইমে মসজিদে যাবে অথচ এক ব্যক্তি নামাজ পড়বে না সে কাজের তারণায় দেখবে ফজর জোহর আসর মাগবি এই সারের টাইমে যায় নামাজ পড়বে এই নামাজ তাকে প্রত্যেক হয়ে সেকেটে নামাজ কবলি হবে না এটা এদের জন্য কঠিন শাস্তি না এই সমস্ত নামাজ কি ওই সময় পড়ার কোনো সুযোগ আছে এটাকে কাজা বলা হয় না এটা হলো মনে পাগলামি কোনো ব্যক্তি এটি করলে তার নামাজে হবে না টাইমে টাইমে নামাজ পড়তে হবে ফজর ইসলামে যদি ঘুমিয়ে যাওয়া হয় আর আগে ঘুমাইতে হবে আল্লাহ কেন বলছেন এই সারের পরে কথা বলাকে খারাপ মনে করছেন এই কারণে তো নাতের নাতি উঠে তাহাজ পড়া যাবে না এই কারণে যাবে না আর গল্পগুজব করে সময় নষ্ট করবে তারপরে কোনো কারণে বিশেষ জরুরি কারণে যদি কোনো ব্যক্তি নামাজটা ডিস্টার্ব হয়ে গেল ওই ব্যক্তির জন্য কি আদেশ ওই ব্যক্তির জন্য আদেশ হলো যে ঘুমিয়ে গেল মান না মান সলাতে নাও না সিয়াফ ফালি সল্লিহে দাদাকা যে ব্যক্তি ঘুমিয়ে গেল অথবা ভুলে গেল তা ঘুম থেকে উঠেই যখন তার সময় হয়েছে তখন নামাজ পড়ে নিবে এই নয় যে পাঁচ দিন পরে পড়বে স্পষ্ট বিষয় বুঝতে হবে অথবা ভুলে গেল এই অবস্থায় এমনিভাবে জোহর আসলে নামাজ টাইম করে নিতে হবে কোনো কাজের তারা দেওয়া যাবে না নামাজকে বলতে হবে আমার কাজ আছে না এই কথা নয় বলার অধিকার নেই কাজকে বলতে হবে আমার নামাজ আছে রব্বের এবাদত অনেক আগে কারণ নামাজ দাঁড়াই তো আপনার মুক্তি এবং নাজাত আসবে যে কোনো মুহূর্তে আপনি চলে গেলে এই নামাজের সময় আপনি কী করবেন বরং আসরের সময় যদি এক ব্যক্তি অপেক্ষা করে যে সূর্য এই বন্ধের মধ্যে মারা গেলে সে জিজ্ঞেস হবে কেন তো মানুষ টাইম পড়ে নিলে না আর আপনার পাঁচ অক্তের অধ্যায় দেখা যায় এটা কাজা নয় কাজা হইলেও বিশেষ কারণে মুসাফির আছে এক অক্ত দুই অক্ট সেটা হয়ে যেতে পারে হসপিটালে পরে আছে হুশিয়া সেটা আলাদা কথা কিন্তু সুস্থ মানুষ কাজের কারণে সব এ সময় যা নামাজ পড়বে এটা কোনোদিনই গ্রহণযোগ্য কথা হতে পারে না একজন মমিনের এই থেকে আমাদেরকে সতর্ক হতে হবে আলোচনা আরো করা দরকার দীর্ঘ হয়ে যাচ্ছে আল্লাহ আলমের কাছে তাওফিক কামনা করে সমস্ত মুসলিম ভাই আল্লাহ জন্য আল্লাহ টাইমে সঠিক টাইমে সুন্দরভাবে যথাযথভাবে সলাহাদ আদায় করার তৌফিক দান করবো সল্লা মোহাম্মদ সালাম আলিকুম রহমতুল্লাহি বরাকাত لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء